এবার দেখো আমরা SN2 রিঅ্যাকশনসটা দেখব। এই রিঅ্যাকশনসটা কি? SN2 এই রিঅ্যাকশনসের ফুল ফর্ম হচ্ছে সাবস্টিটিউশনস নিউক্লিওফিলিক বাই মলিকুলার রিঅ্যাকশনস। তো সাবস্টিটিউশনস মানে বোঝা যাচ্ছে প্রতিস্থাপিত রিঅ্যাকশনস, আর নিউক্লিওফাইল মানে কি যে পদার্থের বা যে অ্যাডিশন হচ্ছে তার হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে। নিউক্লিওফাইল মানে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, আর টু মানে বাই মলিকুলার, মানে এখানে কারা কারা এই রিঅ্যাকশনসে পার্টিসিপেট করছে, সাবস্ট্রেটও পার্টিসিপেট করছে, আর বাইরে থেকে যে নিউক্লিওফাইল দিচ্ছে তার গাঢ়ত্ব এখানে ক্রিয়েট করছে, এই জন্য এটা হচ্ছে বাই মলিকুলার আমরা লিখছি। এবার এই SN1 রিঅ্যাকশন SN2 রিঅ্যাকশনসটা কিভাবে হয়, SN2 রিঅ্যাকশনসের ক্রাইটেরিয়াগুলো একটা বুঝে নাও। এটা হচ্ছে ওয়ান স্টেপ রিঅ্যাকশনস, যে স্টেপের মাধ্যমে প্রথম ধাপেই মানে একটি মাত্র ধাপে হয়, সেই ধাপটাই কি হয় যে যে লিভিং গ্রুপটা আছে ভালো লিভিং গ্রুপ সে বের হবে এবং যে অ্যাটাক্ট হবে তারও সেটা যুক্তকরণ ঘটবে। কীরকম এখানে ব্যাপারটা হচ্ছে যে নিউক্লিওফাইলটা অ্যাটাক্ট হবে সে লিভিং গ্রুপের রেসপেক্টে সবসময় ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে। তাহলে প্রশ্ন হলো ব্যাক সাইডে কখন অ্যাটাক করতে পারবে? ভালো যখন ব্যাক সাইডে ফাঁকা থাকবে, অর্থাৎ স্টেরিক হিন্ড্রেন্স কম থাকবে। যা স্টেরিক হিন্ড্রেন্স বেশি থাকবে সেখানে রিঅ্যাকশনসটা কম হবে, তাই না? অর্থাৎ SN2 রিঅ্যাকশনসটা হচ্ছে যেখানে লিভিং গ্রুপ আছে সেই লিভিং গ্রুপের ব্যাক সাইড থেকে অ্যাটাকটা হয়। তাহলে দেখে নাও, ধরো আমার কাছে এরকম একটা কম্পাউন্ড আছে, ধরো CH3CH2Cl এইটা একটা আছে, আর একটা আছে CH3CL এই দুটো আছে। এদের ক্ষেত্রে কিভাবে SN2 রিঅ্যাকশনসটা হবে? দেখো একে যদি আমি 3D পিকচারে ড্র করি এটাকে, তাহলে এরকম লাগবে। CH3 এখানে সেন্টারে C, এখানে দুটো H, আর এখানে Cl। এইটার ক্ষেত্রে যদি আমরা করি 3 ডাইমেনশনাল পিকচার, তাহলে এরকম পাবো। এটার ক্ষেত্রে ধরো একটা CH3, একটা CH3, আর একটা H আর Cl আছে। এইবার এখানে তাহলে লিভিং গ্রুপ কি? এটার ক্ষেত্রে ক্লোরাইড, এর ক্ষেত্রে লিভিং গ্রুপ ক্লোরাইড। এর প্রশ্ন হচ্ছে SN2 রিঅ্যাকশনসের ক্ষেত্রে যে নিউক্লিওফাইলটা অ্যাটাক্ট হবে সে লিভিং গ্রুপের রেসপেক্টে ব্যাক সাইড থেকে অ্যাটাক্ট হবে। অর্থাৎ আমার যদি এইটার উপরে আমি নিউক্লিওফাইল অ্যাটাক করি, প্রত্যেকটার উপরে যদি নিউক্লিওফাইল অ্যাটাকটা করি, তাহলে এই যে লিভিং গ্রুপ, এই লিভিং গ্রুপের রেসপেক্টে ব্যাক সাইড থেকে অ্যাটাকটা করবে এবং পদার্থটা বা লিভিং গ্রুপটা বের হয়ে যাবে। এর ক্ষেত্রে এরকমভাবে অ্যাটাক করবে এবং বের হবে। কিন্তু প্রশ্ন হলো আমাদের এই SN2 তো তাহলে কোন কোন মলিকুলের ক্ষেত্রে ভালো করবে বা কখন করবে? বলেছি কি যে লিভিং গ্রুপের রেসপেক্টে ব্যাক সাইড থেকে অ্যাটাকের সময় ব্যাক সাইডে যারা আছে তারা যদি একটু স্মল ফিগার হয়, অর্থাৎ বাল্কনেস যাদের কম হবে, তাদের ক্ষেত্রে নিউক্লিওফাইলটা সহজে সেখানে বসতে পারবে বা ঢুকতে পারবে, তাই না? যেমন দেখো এই জায়গায় নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করছে, এখানে কিন্তু অতটা ভিড় নেই বা ক্রাউডিং ইফেক্ট নেই। কিন্তু এই জায়গাটা দেখো, আমি যদি একটু খুলে লিখি এটাকে, আমি এটাকে ধরো রাফে যদি বোঝাই তাহলে এটাকে এরম দেখতে লাগবে যে দেখো এখানে যে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে এখানে এই যে প্রত্যেকটা CH এর এই যে আবার এইচগুলো আছে, CH3 এর এই এইচগুলো আছে, এর জন্য একটু বাল্কনেস বেড়ে যাচ্ছে, ফলে এই নিউক্লিওফাইলটা সহজে আর অ্যাটাক করতে পারছে না, অর্থাৎ করছে খুবই কম করছে। অর্থাৎ এক্ষেত্রে যেমন এর অ্যাটাকটা খুব ভালো হচ্ছে কারণ এখানে ভিড়ভাড়টা সেরকম নেই, ক্রাউডিং ইফেক্ট নেই। কিন্তু এই মলিকুলটার ক্ষেত্রে দেখো এর দুটো মিথাইল গ্রুপ থাকার জন্য কিছুটা এর থেকে মানে এইটার থেকেও কিছুটা এটা হচ্ছে কি ক্রাউডিং ইফেক্ট বেশি বা স্টেরিক হিন্ড্রেন্স বেশি হচ্ছে, ফলে নিউক্লিওফাইল সহজে এখানে অ্যাটাক করতে পারছে না। এই কারণে এই মলিকুলটা SN2 রিঅ্যাকশনস খুব খারাপভাবে করবে, কিন্তু এইটার ক্ষেত্রে SN2 রিঅ্যাকশনস খুব ভালো করবে। অর্থাৎ আমি যদি নাম দিই, এই যে এটা যদি দিয়ে দিই A আর এইটা যদি B দিই নামটা, তাহলে SN2 রিঅ্যাকশনসের SN2 করার প্রবণতা হয়ে যাবে A গ্রেটার দেন B। বুঝতে পেরেছো তোমরা? না বুঝতে পারলে বলবে তাহলে।